আজকে যখন শেখ হাসিনা মঞ্চে উঠছেন তখন রক্ত দিয়ে তাকে তো সংবর্ধনা জানাতে হবে, তাই নয় কি? বরিশালবাসী সেই সিরাজ শিকদার পঞ্চান্নকে হত্যা করে সেই রক্ত ছিটিয়ে শেখ হাসিনাকে সংবর্ধিত করেছে। আমি ব্যথিত কোনো মানুষের মৃত্যুতে, কিন্তু আমি হাসছি এজন্য যে শেখ হাসিনা মঞ্চে উঠছেন রক্তস্নাত সংবর্ধনা নিয়ে। শেখ হাসিনা ঠিক যখনই মঞ্চে উঠছেন ঠিক তখনই সেখানে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন তার চোখের সামনে তার কর্মী 55 বছরের একজন ব্যক্তি, যিনি হচ্ছেন আজকের সেখানের সিরাজ শিকদার। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, সকলে কেমন আছেন? বরিশালে আজকে একটি ঘটনা ঘটেছে বন্ধুরা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে, সেটা আপনারা শিরোনামে কিছু অংশ দেখতে পেয়েছেন। ডক্টর ফজিল হক ভাই এ সম্পর্কে অনেক তথ্য দিবে, আমরা তার কাছ থেকে এই বিষয় নিয়ে অনেক তথ্য জানতে পারবো। কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে যখন শেখ হাসিনা মঞ্চে উঠছেন তখন রক্ত দিয়ে তাকে তো সংবর্ধনা জানাতে হবে, তাই নয় কি? বরিশালবাসী সেই সিরাজ শিকদার 55 হত্যা করে সেই রক্ত ছিটিয়ে শেখ হাসিনাকে সংবর্ধিত করেছে। আমি ব্যথিত কোনো মানুষের মৃত্যুতে, কিন্তু আমি হাসছি এজন্য যে শেখ হাসিনা মঞ্চে উঠছেন রক্তস্নাত সংবর্ধনা নিয়ে। শেখ হাসিনা ঠিক যখনই মঞ্চে উঠছেন ঠিক তখনই সেখানে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন তার চোখের সামনে তার কর্মী 55 বছরের একজন ব্যক্তি, যিনি হচ্ছেন আজকের সেখানের সিরাজ শিকদার। এই যে বাংলাদেশের চিত্র, এর চেয়ে আপনার কাছে আর কি গণতন্ত্র সুন্দর হতে পারে বলেন? গণতন্ত্রের ভাষাটা তো শেখ হাসিনা উপস্থিত থেকে শিখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের জনসভা মানি, আওয়ামী লীগের গণতন্ত্র মানি, আওয়ামী লীগের ভোট মানি, সেখানে রক্ত ছাড়া থাকবে কিছু? এটা তো হতে পারে না। বরিশালে আরেকটি উইকেটের পতন হয়েছে। আজকের বিভাগীয় যে সমাবেশ করেছে শেখ হাসিনা, সেই বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ঈগল প্রতীক এবং নৌকা প্রতীক এক মায়ের দুই সন্তানের মধ্যে মারামারিতে লিপ্ত রয়েছেন। সেই মারামারিতে পড়ে 55 বছরের একজন তাদের আওয়ামী লীগেরই কর্মী নিহত হয়েছেন। আওয়ামী লীগ মানি, কেউ বলছে ঈগল প্রতীক নৌকা, এখন দুটোই যেহেতু একই দল একই প্রতীক, এটা সবই শেখ হাসিনার সন্তান, সো এখানে কিছুটা কনফিউশন থাকলেও আওয়ামী লীগের কর্মী হিসেবেই দাবি করছেন তারা যে আওয়ামী লীগের মধ্যেই মারামারি হয়েছেন। তো নির্বাচন ব্যবস্থাটা তো আজকের কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আজকের শেখ হাসিনার জনসভা থেকেই দেখা যায়। বাংলাদেশে একদলীয় জনসভা চলছে, যেখানে কোনো বিএনপি নাই, জামাত নাই, হেফাজত নাই, শিবির নাই, চরমনাই নাই, বিরোধী মতের কেউ নাই। তোমার সাথে রাস্তায় তোমাকে যে একটা লাঠি নিয়ে আঘাত করবে সেই দলই তো সেখানে নাই। নিজেরা নিজেরা কামড়াকামড়ি করতে করতে সেই ফরিদপুরে যেভাবে একজনকে উইকেট হারিয়েছে, আজ এখানে আর একজনকে উইকেট আজকে হারালো। বাংলাদেশের সকল পত্রিকায় আপনারা এটা দেখেছেন যে এই বীভৎস চিত্রটি আওয়ামী লীগের পক্ষেই সম্ভব এবং করেছে। বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় সংঘর্ষ, নিহত এক, আহত 25। অনেক পত্রিকা লিখেছে আহত অর্ধশতাধিক, অনেক পত্রিকা লিখেছে নিহত এক। আপনারা একটু অনলাইনে ঘাটলেই দেখতে পাবেন যে আজকের কি ঘটনাটা ঘটেছে। পত্রিকার রেফারেন্স থেকে এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা যখন জনসভা স্থলে আসতেছিলেন বরিশালের, ঠিক সেই সময় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে সিরাজ শিকদার 55 নামের একজন ব্যক্তি নিহত হন এবং 25 জন আহত হয়েছে। শুক্রবার 29 ডিসেম্বর নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই ঘটনা ঘটে। সংঘর্ষের মুহূর্তে জনসভা মঞ্চে উঠতেছিলেন শেখ হাসিনা। আমার মানে আমি আমি ব্যথিত কোনো মানুষের মৃত্যুতে, কিন্তু আমি হাসছি এজন্য যে শেখ হাসিনা মঞ্চে উঠছেন রক্তস্নাত সংবর্ধনা নিয়ে। শেখ হাসিনা ঠিক যখনই মঞ্চে উঠছেন ঠিক তখনই সেখানে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন তার চোখের সামনে তার কর্মী 55 বছরের একজন ব্যক্তি, যিনি হচ্ছেন আজকের সেখানের সিরাজ শিকদার। আজকে যখন শেখ হাসিনা মঞ্চে উঠছেন তখন রক্ত দিয়ে তাকে তো সংবর্ধনা জানাতে হবে, তাই নয় কি? বরিশালবাসী সেই সিরাজ শিকদার 55 হত্যা করে সেই রক্ত ছিটিয়ে শেখ হাসিনাকে সংবর্ধিত করেছে। এই যে বাংলাদেশের চিত্র, এর চেয়ে আপনার কাছে আর কি গণতন্ত্র সুন্দর হতে পারে বলেন?
গণতন্ত্রের ভাষাটা তো শেখ হাসিনা উপস্থিত থেকে শিখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের জনসভা মানি, আওয়ামী লীগের গণতন্ত্র মানি, আওয়ামী লীগের ভোট মানি, সেখানে রক্ত ছাড়া থাকবে কিছু? এটা তো হতে পারে না। আজ সেই প্রমাণ বরিশালের মাটিতেও করেছে, বরিশালের মাটিকে কলঙ্কিত করেছে। আমরা প্রায়ই বলেছিলাম যে বাংলাদেশের 2013 সালে যতগুলো জায়গায় হত্যা হয়েছে, আক্রান্ত হয়েছে, সব সন্ত্রাসীদের কর্মকাণ্ড আওয়ামী লীগের। পঙ্কজ দেবনাথের নাম নিশ্চয়ই শুনেছেন। আজ এই আক্রান্ত এই দুইটি দল, পঙ্কজ দেবনাথ আর আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ডক্টর শাম্মিয়া আহমেদের গ্রুপের মধ্যে মারামারি করে সেখানে শেখ হাসিনা মঞ্চে ওঠা অবস্থায় সেখানে একজনকে উইকেট ফেলে দিয়েছে। এখন শাম্মি বলছে আমার কর্মী তিনি, আর এদিকে পঙ্কজ দেবনাথ বলছে তিনি আমার কর্মী, আমার সাথে একই লঞ্চে করে এই যে ব্যক্তি মারা গিয়েছেন তিনি এসেছেন। তো এখন পঙ্কজ এবার যেহেতু নমিনেশন পাননি, তখন তার মার্কা হচ্ছে কি? মার্কা হচ্ছে ঈগল। আর শাম্মি যেহেতু নমিনেশন পেয়েছে, তার মার্কা হচ্ছে নৌকা, যদিও এখনো তিনি কোর্টের বারান্দায় ঘুরছেন, কারণ তার নাকি বৈদেশিক নাগরিকত্ব আছে, সে কারণে নির্বাচন আদৌ করতে পারবে কিনা সে নিয়ে সন্দেহ আছে। যাই হোক, কিন্তু এই যে পঙ্কজ, এই পঙ্কজ দেবনাথই কিন্তু বিহঙ্গ পরিবহনে আগুন লাগিয়ে পাউডার দিয়ে মানুষদেরকে হত্যা করে তারপরে কিন্তু সেই পঙ্কজ আওয়ামী লীগের সেই সময়ে এমপি হয়েছিলেন। রক্ত ছাড়া এদের জীবনে কিচ্ছু নাই, রক্ত ছাড়া এরা চলতে পারে না, রক্ত ছাড়া মানুষের কোনো কল্যাণ এরা করতে পারবে না। শেখ হাসিনা মঞ্চে উঠলে রক্ত ছিটাতে হবে, শেখ হাসিনা 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মঞ্চে আশেপাশে রক্ত ছিটাতে হবে, মানুষদের উপরে লগি বৈঠা দিয়ে মারতে হবে, হত্যা করতে হবে, পাঁচিমের শাপলা চত্বরে রক্তাক্ত করতে হবে, সারা বাংলাদেশে মানুষদেরকে পিটাতে হবে, সব করতে হবে। কারণ এটাই হচ্ছে আওয়ামী লীগের রক্ত স্নাত সংবর্ধনা, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আজ বাংলাদেশের ভোট, যেখানে কোনো বিরোধী দল নেই, একটা বিরোধী দল নেই, 14টা দলের মধ্যেও সব নেই, প্রার্থী 14 দল মিলে 6 জনও নমিনেশন পেয়েছে, আর জাতীয় পার্টির পোস্টারের মধ্যে সমগ্র জায়গায় আওয়ামী লীগের নাম লেখা, শেখ হাসিনার ছবি দেওয়া, তো এটা আর কোনো পার্টি না নির্বাচন না কিছু আমাকে বলেন। সেটা নিয়ে আত্মহামিকায় বিভোর এই ফেসিবাদী শেখ হাসিনা, সারাক্ষণ শুধু চাই রক্ত, চাই রক্ত, চাই রক্ত, চাই মানুষের দেহ থেকে রক্ত বের করে সেটা খাওয়ার জন্য বিভোর হচ্ছে এই ফেসিবাদী নেত্রী শেখ হাসিনা। আজকের বরিশালের এই জায়গায় দেখেছেন যে চলছে কামড়া কামড়ি, মারামারি চলছে, এবং এই 7ই জানুয়ারির যে নির্বাচনের ভয়াবহ চিত্রের কিছু অংশ জাস্ট আগে থেকে সে রেলি করে শোনাচ্ছে। তিনি চেষ্টা করছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচনটা অন্তত সুষ্ঠু সুন্দর করা যায় কিনা, কারণ এখানে তো বিরোধী দল কেউ নেই। এখন নিজেরা নিজেদের মারামারি বন্ধ করতে তিনি র্যাব পুলিশ এটা সেটা নামিয়ে তারপরে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এর অন্যতম কারণ কি জানেন? সমস্ত 15টি বছর ধরে এই শেখ হাসিনা কাজ করেছে সন্ত্রাস পালার জন্য, মানুষদেরকে তৈরি করেছে যারা বাংলাদেশের নাগরিকদের, সকল নাগরিকদের উপরে অত্যাচার করতে পারে, জুলুম করতে পারে। আওয়ামী লীগ নামক এই দলটি সন্ত্রাস ছাড়া চলতেই পারে না। বরিশালে একই অবস্থা। বরিশালের আপনার আবুল হাসনাত আবদুল্লাহ গ্রুপ আর তার সন্তান, এই যে মেয়র ছিলেন সম্মানিত, তার গ্রুপ, আর এদিকে কর্নেল জাহিদ ফারুকের গ্রুপ, চলছে চলছে মারামারি চলছে, সকাল সন্ধ্যা চলছে, চাচাবাতি যা লড়াই চলছে, এখন শুধু খাও আর খাও, খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া, যে যত পারো লুটে পুটে খাও, কোনো অবস্থা অস্থিরতা ছাড়া আর কিছুই নেই, খেতেই থাকো। শেখ হাসিনার দরবার লুটেরা বাহিনীর দরবার, শেখ হাসিনার দরবার এই সন্ত্রাস চাঁদাবাজ, সকল জায়গা থেকে উঠে আসা গর্জে ওঠা ধর্ষণকারী হত্যাকারীদের একটি বিশেষ দরবার। অতএব এখান থেকে যে যা পারো খেতে থাকো, নিতে থাকো, জীবনের শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, শ্বাস প্রশ্বাস থাকা পর্যন্ত যা পারো তোমরা ভক্ষণ করতে থাকো। কার জীবন গেল, কার গেল না, কে গণতন্ত্র পেল, কে গণতন্ত্র পেল না, এ নিয়ে শেখ হাসিনার সরকারের কোনো মাথা ব্যথা নেই। আজকের এই বাংলাদেশের চিত্রটাই সমগ্র জায়গায় ফুটে উঠেছে বন্ধুরা আমার। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের এই বাংলাদেশের যে চরিত্র এখন চলছে, এই অবস্থায় বাংলাদেশে এখন নির্বাচন হচ্ছে, যেখানেই ভোট দিবেন সব গিয়ে নৌকায় পড়বে, কারণ আপনার এখানে প্রার্থী নৌকা নৌকার, ঈগল নৌকার, ট্রাক নৌকার, তারপরে আর আছে কি কেতলি নৌকার, মার্কা কই, আর তো কোনো মার্কা দেখি না, নাঙ্গল তাও নৌকার,
তাহলে এখানে কোনো কিছুই আর আপনার সাধারণ জনগণের কোনো কিছু প্রকাশ করার নেই, এবং এটা তো তারাই বলছে, সংসদের সরকারি দল, বিরোধী দল, যাবতীয় দল সবই হবে এখন আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের হয়েই সবাই কাজ করছে। এই ফেসিবাদ জায়গা থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, উইকেট ফালানো থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে প্রায় মোর দ্যান 200 পিপলকে তারা কিল করেছে, মেরে ফেলেছে। তারা তারাই, আমরা কেউ ছিলাম না। তার মানে আওয়ামী লীগের কাছে কেউ নিরাপদ নয়। আসুন ওদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দেই। ডক্টর ফজল হক ভাই যে আলোচনা করেছে, যে তথ্য দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে আওয়ামী লীগের একজন কর্মী মৃত্যুবরণ করেছে, বন্ধুরা এই বিষয় নিয়ে অনেক তথ্য আপনারা দেখতে পেয়েছেন, সে অনেক ভাষায় বক্তব্য দিয়েছে আওয়ামী লীগকে নিয়ে, বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য, অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন।